Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabi wa mawala. Jumar salatir pore, char rakat sunnat, du rakat kore porbo, naki char rakat ekshathe, pore salam firabo. Uttom hocche du rakat kore pora. Karon, faroz jemon zohor, asor, esha, amra char rakat pori. Er baire je kono sala দুরাকাত করে পড়াটাই উত্তম আম হাদিস থেকে সেটা আমরা জানি যদিও চার রাকাত যদি কেউ পড়েন সেটা বাতিল হয়ে যাবে বা সে সালাত হবে না এটা শুদ্ধ নয় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জোহর সালাতের ক্ষেত্রে তিনি কখনো কখনো চার রাকাত একসাথে পড়েছেন বলে রেওয়ায়াত পাওয়া যায় আমার স্ত্রী চায় টাচ মোবাইলে আমার এবং আমার স্ত্রীর স্টিল ছবি উঠিয়ে রাখতে আমি আমার ছবি উঠাতে দিতে চাই না এতে আমার স্ত্রী মনে কষ্ট পায় এই ক্ষেত্রে করণীয় কি তাকে বুঝাবেন মেয়েদের ছবিটা তো আসলে স্টিল ছবি উঠিয়ে না রাখাটাই হচ্ছে বিধান ডিজিটাল ক্যামেরা ছবি উঠানো এটা মৌলিকভাবে নিষিদ্ধ নয় একদল ওলামায়ে কেরামের মতে যদিও এখানে অনেক ওলামায়ে কেরাম বলেছেন ছবি যে কোনো ভাবে স্টিল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা ভিডিও ক্যামেরা যেখানেই উঠাক না জায়েজ তবে এই মতটাকে আমরা শক্তিশালী মনে করি না ডিজিটাল এবং ভিডিও ক্যামেরায় ছবি তোলা জায়েজ আছে কিন্তু কন্টেন্টের ভিত্তিতে সেটা নির্ধারিত হবে সেই কন্টেন্টে যদি মেয়েদের ছবি থাকে কিংবা আপত্তিকর কোনো অশ্লীল ছবি থাকে কিংবা শরীয়তে নিষিদ্ধ কোনো ছবি থাকে তাহলে সেটা না জায়েজ একদমই না জায়েজ কিন্তু ডিজিটাল ক্যামেরা ছবি তোলা এটা মুবাহ এর মধ্যে পড়ে যে ছবিগুলো দেখা জায়েজ এবং যে ছবিগুলোর জন্য প্রয়োজনীয়তা আছে জরুরত আছে সেগুলো ডিজিটাল ক্যামেরা ধারণ করা কারণ কি কারণ ছবি তোলার ক্ষেত্রে যে নিষিদ্ধ নির্দেশনা আছে হাদিসে আশাদুন্নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাব হবে তাদের যারা তাসবীর তৈরি করে ছবি বানায় সেটা ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে আসলে প্রযোজ্য নয় কারণ ছবি এখানে কোনো ছবি বানানো হয় না এখানে ইমেজকে সেভ করা হয় একটা হয় স্ক্রিন টাচ দিয়ে অথবা আগে একটা বাটন চেপে এখানে তার রিয়াল ইমেজটাকে যেটা আল্লাহই তার যে ইমেজটা দিয়েছেন সেটাকে প্রোটেক্ট করা হয় এটা তুলির মাধ্যমে মানে পানির মাধ্যমে অথবা তৈলচিত্রের মাধ্যমে করা হচ্ছে না অথবা পাথরে খোদাই করে কিংবা মাটি দিয়ে বা পাথর দিয়ে স্কাল্পচারও বানানো হচ্ছে না হাদিসের নিষেধাজ্ঞাটা প্রযোজ্য হচ্ছে ছবি আঁকার মধ্যে এবং স্কাল্পচার বানানোর মধ্যে মূর্তি বানানোর মধ্যে অথবা মূর্তি খোদাই করার মধ্যে ইত্যাদি এগুলো হচ্ছে বানানো নিজের হাতে যেগুলোকে বানানো হয় দেখে দেখে নিজের মাথা থেকে ব্রেন থেকে সেটাকে শেপটাকে দেওয়া হয় তখন আল্লাহ তাআলা তাকে চ্যালেঞ্জ করবেন কিয়ামতের দিন যে ছবিগুলো যে মূর্তিগুলো যে স্কাল্পচারগুলো তোমরা বানিয়েছো ভাস্কর্য এগুলোর প্রাণ তোমাদেরকে দিতে হবে কিন্তু সে দিতে পারবে না ফলে সে চ্যালেঞ্জে সে পরাভূত হবে এবং সে আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে কঠিন আযাবে সে পড়ে যাবে কিন্তু ডিজিটাল ক্যামেরা কিংবা ভিডিও ক্যামেরা এই হুকুমের মধ্যে নয় এটাই বিশুদ্ধ কথা আমাদের অনেক শায়খরা এই ব্যাপারগুলো আলোচনা করেছেন মদিনারও অনেক শায়খ এই মতটাকে প্রাধান্য দিয়েছেন যেমন শায়খ মোহাম্মদ বিন সালাদ বিন উসাইমিন শায়খ আহমদ আল আনসারি এরপরে আরও অনেক শায়খরা ডক্টর মোহাম্মদ আল হাসান আচ্ছা মসজিদুল হারামের বিভিন্ন ফুটেজে দেখি এই যে ফুটেজটাও কিন্তু ডিজিটাল ক্যামেরারই কাজ বুঝতে পেরেছেন এখন যে ফেসবুকে আপনারা লাইভ করছেন ওয়াজ মাহফিল আলোচনা হালাকা জুমার খুতবা সবই ডিজিটাল ক্যামেরা এবং এগুলো ভিডিও চিত্র আসলে স্থির চিত্র সমন্বয়ে ভিডিও চিত্রটা হয় আচ্ছা মানুষ সালাতের সামনে দিয়ে চলাচল করছে মসজিদুল হারামের ভিডিও ফুটেজে দেখি এটা কি জায়েজ আছে জায়েজ হলে কতটুকু সামনে দিয়ে চলাচল করা যায় সালাতের সামনে দিয়ে চলাচল করা নিষিদ্ধ তবে সেই নিষিদ্ধটা হচ্ছে সালাতের জায়গা মানিয়ে যাওয়াটা সালাতের জায়গা মানিয়ে যাওয়াটা সালাতের জায়গা কোনটা একজন মুসল্লি তার মাথা রাখা পর্যন্ত যতটুকু জায়গা তার প্রয়োজন হয়
এটা সর্বসম্মত সর্বসম্মতিক্রমে। আর এরপরের জায়গা দিয়ে যাওয়া যাবে কিনা সেটা একটা মুখতালাফি মাসালা, যেখানে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, বিশুদ্ধ মতগুলো যাওয়া যাবে, তার যতটুকু জায়গা প্রয়োজন তারপর দিয়ে যাওয়া এটা শরীয়তে জায়েজ আছে। এটা সেই মতের উপর ভিত্তি করে যেখানে বলা হচ্ছে সোত্রাটা হচ্ছে সুন্নাহ, সোত্রাটা হলো সুন্নাহ। যারা বলেন সোত্রাটা ওয়াজিব, তারা এই জন্যই ওয়াজিব বলেন যে সোত্রা না থাকলে সামনে দিয়ে যেতে পারবে না, সেটা ইভেন আরও সামনে দিয়ে হলেও হোক। আর বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের ওলামায়ে কেরাম, আমাদের শায়েখদের অনেকেই একাধিক হাদিসের খোলাসা কথা তারা উল্লেখ করেছেন যে আসলে কোনো হাদিস দ্বারা যদি ওয়াজিব বোঝা যায় তাহলে অন্য অনেক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সেটা মুস্তাহাব বা সুন্নাহ। অতএব আমরা বলবো যে সব হাদিসগুলোর সম্মিলনে সূত্রটা হলো সুন্নাহ, সূত্র রাখাটা সুন্নাহ। সেই সূত্র কেউ যদি না রাখেন তাহলে সে গুনাহগার হবে না, এবং তার সামনে দিয়ে সূত্রার সামনে দিয়ে হলে সহজে যাওয়া যেতে পারে। আর যদি সূত্র না থাকে তাহলে সে নামাজের বা সালাতের জায়গাটা না মানিয়ে এর বাইরে দিয়ে সে যেতে পারবে। আর যদি ইমাম থাকেন, যেমন ইমামতি করছেন, তাইলে ইমামের সূত্রটাই সমস্ত মুসল্লিদের সূত্র হয়ে যাবে। এবং যদি অন্য কোনো মুসল্লির কোনো সফের মাঝখান দিয়ে তাকে হেঁটে যেতে হয় শত শত মুসল্লির সামনে দিয়ে, তাহলে নির্দ্বিধায় সে যেতে পারবে। এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আসলে নাই, এটা আমাদের দেশে অনেকে জানে না, ফলে তারা মুসল্লিও মনে করে সেও ইমামের মতোই, ফলে ইমামের সামনে দিয়ে যেমন যাওয়া নিষিদ্ধ মুসল্লির সামনে দিয়ে যাওয়া নিষিদ্ধ না। যখন জামাতের সাথে সালাত শুরু হয়ে যাবে তখন মুসল্লিদের সামনে দিয়ে যাওয়াটা এটা জায়েজ আছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মিনায় তিনি তার খচ্চর দিয়েও গিয়েছিলেন, জায়গা খুঁজতেছিলেন যে কোথায় দাঁড়াবেন, তখন বিভিন্ন সফের মাঝখান দিয়ে তিনি গিয়েছিলেন, যার দ্বারা প্রমাণিত হয় যে মুসল্লিদের সালাতের জায়গা মানিয়ে যেতে কোনো অসুবিধা নেই যদি প্রয়োজন দেখা দেয়। কিন্তু প্রয়োজন ছাড়া কিন্তু এটা ডিস্টারবেন্স, এটা মনে রাখতে হবে। একজনের সালাতের জায়গা মানিয়ে যাবেন খামাখা জায়েজ আছে বলে, তাহলে তার সালাতের মনোযোগ নষ্ট করলেন আপনি, তখন কিন্তু অন্যদিক থেকে গুণা আসবে আপনার। মসজিদের নাম যদি হিন্দু নামের সাথে সম্পর্ক থাকে তাহলে যে সে মসজিদে নামাজ পড়া যাবে কি? যেমন হরে গঙ্গা কলেজ জামে মসজিদ বা শ্রী শ্রী পল্লী জামে মসজিদ, মসজিদের দোষ দিচ্ছেন কেন ভাই? দোষ তো আপনার, আপনার এলাকাবাসীর দোষ, নাম পরিবর্তন করে ফেলেন। হ্যাঁ, নাম পরিবর্তন করে ফেলেন, প্রশ্নটা তাই না? প্রশ্নটা হচ্ছে যে মনে হয় যেন মসজিদের দোষ, যে মসজিদ যেহেতু হিন্দুর নামে নাম, দোষটা মসজিদের, ওই মসজিদের নামাজ পড়বো না। মসজিদের নামাজ পড়লে অবশ্যই হবে, কারণ মসজিদের কোনো দোষ নাই। দোষ হচ্ছে যারা এ নাম রেখেছে, এবং আমরা যারা ভুলভাবে মনে করছি দোষ মসজিদের, দোষ তাদের। যে সকল হালাল প্রতিষ্ঠানের ব্যাংক লোন আছে তাদের শেয়ার কেনা যাবে কি না, উল্লেখ্য তাদের লোনের বিপরীতে সুদ দিয়ে তাদের লোন পরিশোধ করতে হয়। এখানে যদি তাদের লোনটা যেখানে সে তারা সুদ দেয় টোটাল লোনের 5% বা তার কম হয়, তাহলে এটাকে সহনীয় পর্যায়ে, মানে এই সেন্সে বলা যায় যে আজকাল সত্যি সুদ থেকে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কি মুক্ত? মানে এটা যদি আমরা ধরে নেই, এটাকে জরুরত হিসেবে, আদারওয়াইজ শরিয়া কিন্তু এটাকে অ্যালাউ করে না, এটা মনে রাখতে হবে। শরিয়া এক পয়সা সুদ দেওয়া এবং নেওয়া এটাকে অ্যালাউ করে না, কিন্তু সিস্টেমটা এখন মুসলিম দেশগুলোতে এমনভাবে ডিজাইন করা হয়েছে, অথবা আমাদের অমুসলিম বন্ধুরা আমাদেরকে এমনভাবে আষ্টেপৃষ্টে সুদ জড়িয়ে দিয়েছে, বুঝছেন না, আর অনেক কিছু জড়িয়ে দিয়েছে তারা, তারা আমাদের অনেক কিছু জড়িয়ে দিয়েছে, আমাদের শিক্ষায় বেশ কিছু উল্টাপাল্টা জিনিস ঢুকিয়ে দিয়েছে, আমাদের মাথায় উল্টাপাল্টা জিনিস ঢুকিয়ে দিয়েছে, আমাদের আখলাকে উল্টাপাল্টা জিনিস ঢুকিয়ে দিয়েছে, আমাদের মেয়েদের গায়ে উল্টাপাল্টা পোশাক ঢুকিয়ে দিয়েছে, তাই না? আমাদের প্রচার মাধ্যমে আজেবাজে নাটক তৈরি করে দিয়েছে, এবং এর জন্য তারা আবার পুরস্কৃত করে। দেখবেন যে সেই আমেরিকাতে, ইউরোপে, ফ্রান্সে, ভারতে, পৃথিবীর বিভিন্ন দেশে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, পুরস্কৃত করে 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 করে, বাস সেই পুরস্কারের লোভে, অথবা ক্রিস্টি কালচারের মধ্যে পড়ে তারা এভাবে তৈরি হয়ে গেছে। তা এখন
সুদটাও এরকম, আমাদের অর্থনীতিটাকেও তারা তাদের মতো করেই সাজিয়ে দিয়েছে। ফলে যদি দেখা যায় যে আপনি অ্যাভেলেবল এমন কোম্পানি পাচ্ছেন অথবা এমন সব কোম্পানির সাথে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারছেন যারা 100% সুদমুক্ত, তাহলে কিন্তু আপনার যেখানে সামান্য সুদ আছে সেখানেও যাওয়া যাবে না। কি আপনাকে এই এই পজিশনগুলোতে যাওয়ার যদি আপনি অনুমতি চান, তাহলে দেখতে হবে যে সবচেয়ে কম শরিয়া ভায়োলেশন কারা করছে। সেখানে যদি আপনার নিরুপায় হয়ে যেতে হয় তখন আপনি যাবেন। আদারওয়াইজ নিয়ম হচ্ছে যারা সুদ থেকে ইনকাম করে, এটা যদি 5%-এর বেশি হয়ে যায়, সুদ থেকে যারা ইনকাম করার কথা বলছি, আপনি অবশ্য বলেছেন সুদ দেয়, সুদ থেকে যদি ইনকাম করে 5%-এর বেশি হয় তাহলে এটা সুদই প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে এবং সেখানে যাওয়া যাবে না। আর যদি 5%-এর কম হয় তাহলে তার জন্য আরেকটা শর্ত, সেটা হচ্ছে সে সুদের রেভিনিউগুলো আলাদা করে ফেলতে হবে এবং এটা কোনো ডিভিডেন্ড এবং প্রফিটে অ্যাড করতে পারবে না। বাকি থাকলেও যদি সে সুদ দেয়, এই প্রতিষ্ঠান যদি সুদ দেয়, দেখতে হবে সুদ দেওয়ার ক্রাইটেরিয়াটা কীভাবে এসেছে। প্রতিষ্ঠানটার সব লোনে কি সুদে নেওয়া, তাহলে এটা মানে ইসলাম ফ্রেন্ডলি হবে না। কিন্তু এটা যদি কোনো জরুরাতে বিশেষ একটা সুদ নিয়েছে, লোন নিয়েছে, যে লোনটা সে সুদ ছাড়া নেওয়ার কোনো সুযোগ ছিল না, এরকম যদি হয় সেক্ষেত্রে যদি সে সুদের প্রতি তার অসমর্থন থাকে, কারণ সে তো সুদ নিচ্ছে না, আপনি যখন ডিভিডেন্ডটা নেবেন দেখতে হবে যে এই ডিভিডেন্ডের মধ্যে কোনো হারাম ঢুকে যাচ্ছে কিনা। এখানে হারাম ঢুকছে না, এখানে সংশ্লিষ্ট কোম্পানির একজন শেয়ার হোল্ডার বা কিছু মালিক তারা লোন নিয়েছে, সুদে সংশ্লিষ্ট ব্যক্তিরা গুণাকার হচ্ছে, মানে দেয়ার ক্ষেত্রে, দেয়ার ক্ষেত্রে পাপটার চাইতে নেয়ার ক্ষেত্রে পাপটা বেশি। কারণ যখন কোনো কোম্পানি সুদটা নেবে তখন সেটা সে প্রফিট হিসাবে ডিস্ট্রিবিউট করবে শেয়ার হোল্ডারদের মধ্যে, ডিভিডেন্ড হিসাবে ডিস্ট্রিবিউট করবে শেয়ার হোল্ডারদের মধ্যে। সুতরাং এই জিনিসটাকে আমাদেরকে একটু ক্যালকুলেট করতে হবে, যেটা আসলে খুব কঠিন। কোনো কোম্পানি আপনাকে বলতে যাবে না যে সে কত পার্সেন্ট লোন নিয়ে কত পার্সেন্ট সুদ দিচ্ছে, সুদের হিসাবটা আলাদাভাবে কেউ এভাবে দেবে না। তো এক্ষেত্রে আমি বলবো তাহলে শেয়ারের কেনাবেচাটা আপনি কীভাবে করবেন। শেয়ারের কেনাবেচার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ফুল ইসলামিক কোনো কোম্পানি আছে কি না। এমন অনেক কোম্পানি আছে যারা শরিয়া কমপ্লায়েন্সটাকে মেনটেন করার চেষ্টা করে, যেমন আকিজের কোনো কোনো কোম্পানি আছে, রহিমা ফ্রুজের মতো কোনো কোনো কোম্পানি আছে যারা, এবং আরও অনেকগুলো কোম্পানি আছে যারা তাদের শরিয়া কমপ্লায়েন্সটাকে মেনটেন করার জন্য তারা শরিয়া একটা ছোট্ট কনসালট্যান্ট ফোরামও তারা রেখেছে, বুঝতে পেরেছেন। তো সেই খোঁজ খবরগুলো আমাদেরকে করতে হবে। এবং আপনারা যারা শেয়ার কেনাবেচা করতে চান, তারা যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো শেয়ার কিনতে চান তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের কি শরিয়া মেনটেন করার মতো কোনো ফোরাম আছে কি না, বা আপনারা শরিয়া কনসালটেন্সি নেন কি না, শরিয়া কমপ্লায়েন্ট হওয়ার চেষ্টা করছেন কি না। যদি না করেন নেবেন না, আপনাদের চাহিদার ভিত্তিতেই কোম্পানিগুলোর মধ্যে এই ধরনের একটা প্রবণতা তৈরি হতে পারে। মানে যে একটা ইসলামিক কালচার ছিল একসময় মুসলিমদের মধ্যে, মুসলিম কোম্পানি ব্যবসা বাণিজ্যের মধ্যে, সেটা চলে গেছে আমাদেরই অসচেতনতার কারণে, অসতর্কতার কারণে। কারণ আমরা যাই ঘটছে সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলছি এবং আমরা নো প্রবলেম টাইপের একটা চিন্তাভাবনার মধ্যে আছি, সব কিছু ওকে। এইভাবে আমরা মামলাতের মধ্যে থাকার কারণে আমাদের কোয়ারিজ, আমাদের আমরা যদি দেখি যে শরিয়া কমপ্লায়েন্ট না তাহলে কিনবো না, এই জিনিসগুলো যদি হতো তাহলে দেখতেন যে অন্তত পক্ষে 50% কোম্পানি বা 30% কোম্পানি তারা শরিয়া কমপ্লায়েন্ট শেয়ার বাজারে ছাড়ত। এরপরেও শরিয়া কমপ্লায়েন্ট কিছু আছে, যেটা আমরা দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ তারা প্রায় 400 কিছু বেশি স্টকের মধ্যে কিছু স্টককে তারা শরিয়া কমপ্লায়েন্ট হিসাবে চিহ্নিত করেছে একটা শরিয়া আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল শরিয়া কনসালটেন্সি ফার্মের মাধ্যমে। কিন্তু এগুলো টাইম টু টাইম স্ক্রুটিনি করা হচ্ছে কি না, বাছাই করা হচ্ছে কি না, সেটা একটা দেখার বিষয়। যারা আপনারা শরিয়া কমপ্লায়েন্ট শেয়ার কিনতে চান তারা সেই লিস্টটা
থেকে আরেকবার নিজেরা স্ক্রুটিনি করে তারপর কিনতে পারে। এটা হচ্ছে আপনাদের জন্য সাজেশন। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের আলোকে একটা কিছু বাছাই করা আপনার জন্য কঠিন, কিন্তু প্রাথমিকভাবে বাছাই করা যে শরিয়া কমপ্লায়েন্স শেয়ার হোল্ড শেয়ার কম স্টকগুলো আছে সেই স্টকগুলো থেকে আপনি আরেক বাছাই দিলে মোটামুটি কিছু হয়তো পেতে পারে। 50,000 বছর পূর্বে সব লিখেছেন, এ থেকে বোঝা যায় আর নতুন কোনো কিছু সৃষ্টি করবেন না। আল্লাহতালা তাকদীর যা নির্ধারণ করেছেন যার বিষয়ে, সে তাকদীর পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন, বলেন হও অমনি হয়ে যায়, এটা দ্বারা বোঝা গেল প্রতিনিয়ত নতুন সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত নতুন সৃষ্টি হচ্ছে। আল্লাহ যখন ইচ্ছা কথা বলেন, আল্লাহ যখন ইচ্ছা নির্দেশ জারি করেন, নতুন কোনো কিছু হচ্ছে না বা নতুন কোনো ইচ্ছা আল্লাহ পোষণ করছেন না এমন কোনো দলিল নেই। কিন্তু আল্লাহ সৃষ্টির বিষয়ে যতগুলো সৃষ্টি হবে সেটা আল্লাহ জানেন, সেটা আল্লাহ লিখে রেখেছেন, সেটাও সত্যি, সেটাও সত্যি। তাহলে এখানে দুটো জিনিস, এক হলো আল্লাহর মুকাদ্দার সব জিনিস ঠিক আছে, এতে কোনো পরিবর্তন হবে না, এটাই হচ্ছে মূল কথা। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, সেটা কোরআনের বহু আয়াত দ্বারা এসেছে। এখন এই ধরনের টেকনিক্যাল দ্বন্দ্ব তৈরি করা এবং আপাত দৃষ্টিতে মানে ধরেন প্যাচে ফেলে একটা নতুন কনসেপ্ট তৈরি করা, এটা কিন্তু ঠিক হবে না। আমাদেরকে পিওর শেরাই কনসেপ্টের মধ্যেই থাকতে হবে এবং খুব টেকনিক্যাল কোনো প্রবলেম এখান থেকে বের করা এটা উচিত হবে না। এটা করে আমাদের প্রাচীন যে মুসলিমদের বিভিন্ন গ্রুপ তারা বিভ্রান্ত হয়েছে, যেমন মুতাকাল্লিমুন, যেমন মুতাজিলা, এরকম বিভিন্ন গ্রুপ আছে আপনারা জানেন, অনেকগুলো গ্রুপ আছে। এই গ্রুপগুলো টেকনিক্যাল জিনিস মানে যখন তারা দর্শনশাস্ত্র পড়ল, যখন তারা তর্কশাস্ত্র পড়ল, দেখা যাচ্ছে যে সে আলোকে তাদের এরকম একটা প্রশ্ন আসে, ওরকম একটা প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজো, এখন এগুলো কোরআনে পাওয়া যাচ্ছে না, তাহলে চিন্তা করো, চিন্তা করে একটা জবাব দাও, ব্যাস শুরু হয়ে গেলো বিভ্রান্তি আর বাতিল চিন্তাভাবনা, এবং এখান থেকে আস্তে আস্তে কুফুরি শেরকির উৎপত্তি। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে ইবলিসই কি প্রথম অবাধ্য হয়েছে? ইবলিস অবাধ্য হওয়ার আগে সমস্ত জিনরাই কি ভালো নেক ছিল? হ্যাঁ, জিনদের এর আগে অবাধ্য হওয়ার, ইবলিসের আগে আর কোনো খবর আমাদের কাছে নাই। অতএব জিনদের মধ্যে ইবলিসের মাধ্যমেই তারা আল্লাহর অবাধ্য হয়েছিল। কপাল ভালো ছিল তাই অমুক কাজটা হয়েছে, কথাটি আকিদা? হ্যাঁ, এটা আকিদা বিরোধী। কপাল ভালো কীভাবে থাকে, তাই না? এটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় হয়েছে, বেইদনিল্লাহ বলতে হবে অথবা বেমাশিয়াতিল্লাহ, বে ইরাদাতিল্লাহ এটা বলতে হবে, বাই দ্য উইল অফ আল্লাহ। ফাজাইল আমলে বইটি কোন ধরনের ভুল আছে একটু যদি বিস্তারিত বলতেন, এটা তো বিশাল বড় বই, সেটা বিস্তারিত বলার কি এখন সুযোগ আছে? ফাজাইলে আমলের যে বইটা মাশহুর, জাকারিয়া কান্দলভির বা ইউসুফ কান্দলভির ওনাদের যে বইগুলো এখানে আছে, সে সমস্ত বইতে অনেক অনির্ভরযোগ্য তথ্য আছে, অনেক জাল হাদিস রয়েছে, এবং এখন ফাজাইলে আমলের উপর আরও অনেক সহি বইও বের হয়েছে, এটাও মনে রাখতে হবে। আপনি যেভাবে লিখছেন তো মনে হয় যেন সমস্ত ফাজাইলে আমলের বই ভুল, সেটাও নয়। আপনাকে অবশ্যই রাইটারের নাম সহ বলতে হবে, অমুক রাইটারের অমুক ফাজাইলে আমলের বইটার মধ্যে ভুল আছে কিনা। এখন দেখা যাচ্ছে যে সহি ফাজাইলে আমল এরকম বইতে বের হয়েছে, তাই না, যেখানে চেষ্টা করা হয়েছে সহি হাদিসের আলোকে সবগুলো বিষয় আলোচনা করতে, তুলে ধরতে। যাই হোক, আমাদের পরামর্শ ছিল ফাজাইলে আমল, যেটা মানে অনেকেই ফলো করে বাংলাদেশে, সে বইটা যেন আসলে এলমিভাবে একাডেমিকভাবে সেটাকে স্টাডি করা হয়, তাহকিক করা হয়, এবং এটাই আসলে ইসলামের দাবি। আমরা দেখেছি যে আমাদের অতীত উলামাই কেরামের বইগুলো এভাবে স্টাডি করা হয়েছে, এবং আরব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এগুলোর ম্যানুস্ক্রিপ্টটাকে খুবই ভালো করে অ্যানালাইসিস করা হচ্ছে,
যাতে এর যেটা শুদ্ধ সেটা স্পষ্ট হয়ে যায়, আর এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাও স্পষ্ট হয়ে যায়। তাহলে একজন মুসলিম কি করবে? আমি আজকের খুতবা তো সেটাই বলার চেষ্টা করলাম যে এলেমের আলোকে নিজেকে সংশোধন করবে, মনজুর-ই-ইলাহির কথার আলোকে না, এলেমের আলোকে। তাহলে সে অ্যাকাডেমিক অ্যাপ্রোচটা আমাদের থাকতে হবে। আমাদের দুর্দশা হচ্ছে আমার কোনো এক মুরব্বী লিখে গেছেন একটা বই, ব্যাস ওটা ওহির চাইতেও আমার কাছে গুরুত্বপূর্ণ, ফলে ওখানে আর কোনো কলম ধরা যাবে না। কলম ধরলে কারো ইরিটেটিং হচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এটা ঠিক না। এটা তো এলমি ব্যাপার, অ্যাকাডেমিক ব্যাপারে আবার রক্তক্ষরণ কী, তাই না? আপনি একটা সাইন্টিফিক জিনিস আবিষ্কার করলেন, কিছুদিন পরে দেখা গেল যে না, এটা তো ডেঞ্জারাস জিনিস। একজন ডাক্তার অথবা মেডিকেল সায়েন্টিস্ট উনি একটা ঔষধ আবিষ্কার করলো, এখন দেখা যাচ্ছে যে না, ঔষধটা ক্ষতিকর। এখন কি উনি কাঁদবেন যে আহারে আমার ওষুধটা ক্ষতিকর, এটা কেন আপনি বাইর করতে গেলেন, এটাই তো বলা ছিল, তাই না? এটা তো ঠিক না। বরং আমরা ডাক্তারদেরকে যেটা দেখি, তিনি যখন দেখেন তার আগের এক্সপেরিমেন্টে একটা জিনিস ভালো প্রমাণিত হয়েছে, পরবর্তী এক্সপেরিমেন্টে সেটা খারাপ প্রমাণিত হলে তিনি নিজেই তো ওটাকে বাদ দিয়ে দেন। তাহলে আমাদের মুসলিমদেরও সেটা করতে হবে আমাদের, কারণ আমাদের কাছে কোরআন সবচেয়ে বড়, তাই না? হাদিস, সহি হাদিস, কোরআন হাদিসের সাথে যখনই আমার গত কয়েকদিনে বলা কথাগুলোর মধ্যে যদি 10টা কথাও দেখি যে কন্ট্রাডিক্টরি, তাহলে আমার উচিত হবে সেটাকে বাদ দিয়ে দেওয়া এবং কোরআনের দিকে ফিরে আসা, হাদিসের দিকে ফিরে আসা। জাস্ট এই ম্যাথোডোলজিটা কি আপনাদের সামনে আসলে আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি। কোনো ব্যক্তি, কোনো দল, কারো বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। কথা হচ্ছে আপনারা আমরা সকলেই এই একটা জায়গায় একমত হই যে যখনই কোনো ভুল আমাদের মধ্যে প্রমাণিত হয় অ্যাকাডেমিক্যালি, তখন অথেন্টিক সোর্সের দিকে আমরা ফিরে আসি, ভুলটাকে সংশোধন করে ফেলি। মুসাফির হওয়ার জন্য দূরত্ব সময় জরুরি কি না? কিছু হাদিসে দেখা যায় দূরত্ব 70 থেকে 90 মাইল, এখানে 48 মাইলের কথা বলা হয়েছে, হাদিস না, হাদিসে তো ওইভাবে মাইলের কথা আসেনি। এটা হাদিসগুলোর বক্তব্য থেকে বোঝা যায় যে 3 দিনের যাত্রা, প্রতিদিন 16 মাইল হিসাবে 48 মাইল, এবং সময় 14 দিনের বিষয় উল্লেখ আছে না, কোথাও 4 দিনের কথাও আছে, কোথাও 15 দিনের কথা, 19 দিন, বিভিন্ন রকম আছে। এজন্য সফরের দূরত্ব এবং কতটুকু দূরত্বে গেলে কসর করা যাবে, এটা একটা বড় ইখতিলাফি মাসআলা, অনেক বড় ইখতিলাফি মাসআলা। এটা নিয়ে আমরা অনেকবার উত্তর দিয়েছি। এর মধ্যে জিস্ট হচ্ছে এই, যেটাকে কোনো এলাকাবাসী সফর বলে, যেমন এই শান্তিনগর থেকে কতটুকু দূরত্বে গেলে আপনি মুসাফির হবেন, আপনি যদি কুমিল্লা শহরে যান তাহলে মুসাফির হবেন, অথবা শহরের কাছাকাছি কোথাও যান সবাই মুসাফির বলবে, সেখানে 48 মাইল হোক অথবা নাই হোক। একদল ওলামা বলছেন 48 মাইলের কম হলে মুসাফির হবে না, কিন্তু আমরা মনে করি এই মতটাই শক্তিশালী যে 48 মাইলের কমেও সফর হতে পারে, তবে সেটা সফর হতে হবে, জনগণ সেটাকে সফর বলবে বা এলাকাবাসী সেটাকে সফর বলবে। বারাকাল্লাহ ফিকুম, আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া যারা আজকে আমাদের এই এলাকায় ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি আমরা যে কথাগুলো বলেছি তার মধ্যে যে হকগুলো আছে আমরা যেন সেগুলো মেনে নিতে পারি, এবং আমাদের কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ যেন সেই ভুলগুলো আমাদেরকে সংশোধন করে দেন, আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন, আমাদের আমলকে কবুল করেন। হাদা ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।